পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে 76 কেজি গাঁজা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা নিশ্চিত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২-এর কোম্পানি কমান্ডার কার্যালয় ক্রাইম ডিভিশন কোম্পানি ২ পাবনা। আজ সকাল আনুমানিক 6:55 কোম্পানি কমান্ডার স্কোয়াডেন লিডার তহিদুল মবিন খান এবং স্কোয়াডেন কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে র‍্যাব-১২ সিপিসি ২ পাবনা কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আতাইকুলা থানাধীন মাধাপুর এলাকায় পাবনা টু কাশিনাথপুরগামী হাইওয়ে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে 76 কেজি গাঁজা সহ একটি মাদক বহনে কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও 4টি মোবাইল, 6টি সিম কার্ড, নগদ 3,050 টাকা সহ 3 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার পদ্মপাড় এলাকার মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমাণিকের পুত্র মোহাম্মদ সজিবুর রহমান জনি, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার তালুক শিমুলবাড়ি এলাকার মোহাম্মদ আজগর আলীর পুত্র মোহাম্মদ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার মোহাম্মদ আজিবুর রহমানের পুত্র লিটন মিয়া।